এবার ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব। ঘটনার সনদ আমি আমার বাবা পর্যন্ত জানি, এর উপরে জানি না। কারণ কেউ বলতে পারেন হুজুর সনদ কত, আমি সনদ জানি না। সনদটা কতটুকু জানি আমার বাবা পর্যন্ত, আর আমার বাবার উপর আমার আস্থা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ইতিহাস। হযরত আবু হুরায়রা খুব অভাব, নবীজির মাদ্রাসায় পড়েন, কখন নবী কোন হাদিস বলে ফেলেন, এই ধান্দায় থাকার কারণে কোনো রুজি রোজগার নাই, ক্ষেত খামার নাই, দোকান পাট নাই, অবশেষে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মাঝে মাঝে বেহুশ হয়ে রাস্তায় পড়ে থাকতে। মানুষ মনে করত লোকটা মৃগী রোগী, মৃগি বেমার হয়ে গেছে, অনেকে পা দিয়ে খুঁচাইত। আবু হুরায়রা রোগী হয়ে গেছে, আবু হুরায়রা চোখ দিয়ে টপটপ করে পানি পড়ত, বলতেন হা হা আমি তো সেদিন কোনো অসুস্থতা ছিল না, আমার তো কোনো অসুখ ছিল না, আমি মৃগী রোগী ছিলাম না, আরে আমি তো আল্লাহ নবীর হাদিস পড়ার জন্য পেটের ক্ষুধায় বেহুশ হয়ে পড়ে থাকতাম। সেই ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে এক পর্যায়ে এক মহিলার বাড়িতে কাজের দায়িত্ব নিলেন আবু হুরায়রা। এখানে কাজ করব, কিছু বেতন পাবো, এটা দিয়ে আমি কিছু রুটি রুজির ব্যবস্থা হবে। ওই মহিলার ঘরে কাজ করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাজের লোক। একদিন এই মহিলা রাতের বেলা কোথাও যাবে, আবু হুরায়রাকে বলল আবু হুরায়রা আসো তোমাকে নিয়ে এক জায়গায় যেতে হবে। হযরত আবু হুরায়রাকে সঙ্গে নিল মহিলা উটের পিঠে, আর আবু হুরায়রার মতো নবীর সাহাবী মাটি দিয়ে হাইটা যান এই উটের লাগাম ধইরা মহিলা উটের পিঠে। উনি নিচে হাইটা যাচ্ছেন, এক জায়গায় যাওয়ার পরে হঠাৎ করে মহিলা বলে এ থামো থামো থামো, উঠটা দাঁড় করাও। কেন কেন? আমার একটা ছোট স্তেঞ্জা প্রস্রাব করতে হবে, আমি উঠ থেকে নামতে হবে। বলেন নামেন উঠ থেকে। কেমনে না, তুমি কাছে আসো। আবু হুরায়রাকে উটের কাছে ডাকলো, আবু হুরায়রার কান্দে পাড়া দিয়ে মহিলা নামছে। আবু হুরায়রা মনে মনে বড় কষ্ট পেলেন, আজকে সামান্য পয়সার জন্যে আজকে আমি অভাবী মানুষ, মহিলা তোমার ঘরে কাজ নিলাম অভাবের তাড়নায়, কিন্তু তোমার টাকা আছে বলে আমাকে মানুষ মনে করলে না, আমার পিঠে পাড়া দিয়ে তুমি নামলা। মনে রাখছেন, ভুলেন নাই। দীর্ঘ জমানা মাঝখানে চলে গেল, আবু বকর সিদ্দিকের জমানা, হযরত উমর ফারুকের জমানা, আসলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার জমানা। হযরত উসমানের খেলাফতের আমলে হযরত আবু হুরায়রা হয়ে গেলেন গভর্নর। তাহলে বোঝা গেল কোন মহিলা কান্দে ভাড়া দেওয়া নামলে তার ইজ্জত জায়গা না, ইজ্জত দেওয়ার মালিককে। আরো জোরে কান। কাজে যারা মনে করে কিছু বন্দি টন্দি করে আলেমরা শেষ করে দিব, ফারতায় না, কথা বলেন না। হযরত ইউসুফ আলাইহিসসালাম, তার ভাইরা উনাকে মারার জন্য প্রথমে অন্ধকার কুয়ায় ফালায় দিল, তারপরে আবার হয়ে গেলেন গোলাম, এরপর আবার জেলখানায় বন্দি হলেন, সেই জেলখানায় বন্দি হইয়া জেল থেকে মুক্ত হয়ে হয়ে গেলেন খাদ্য মন্ত্রী। কে? আরো জোরে কান, আরো জোরে কান। মাঝখানে তো জেলও খাটলেন, মাঝখানে কুয়ায় পড়লেন, মাঝখানে গোলাম হয়ে গেলেন। আল্লাহ বলেন ও তো ইজ্জুমান্তাসা ও তো দিল্লুমান্তাসা তো দিলমুল কামান্তাসা ও তানজে অলমুল কাবিম মান্তাসা। আল্লাহ যদি কাউকে ক্ষমতায় বসাতে চান, আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চান, জেলখানায় বন্দি করে ইজ্জত নষ্ট করা যায় না। একদল মুনাফিক, ওরা যখন মুসলমানদের কাছে যেত, যাই বলতো নবীর সাহাবিদের সাথে দেখা হইলে কারে আমরা তো একবারে খাঁটি মুসলমান। মুনাফিকদের এক বড় সর্দার, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, বলেন মুনাফিকদের সর্দার। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন নবীজি মিম্বারে বসতেন জুমার খুতবা দেওয়ার জন্য, তখন এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার নবীর মিম্বারের পাশে দাঁড়ায় খুব জোরালো বক্তব্য দিত, হে মদিনার মানুষ, তোমাদের বড় সৌভাগ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আখির নবী পাঠাইছেন। হো মদিনার মানুষ, তোমাদের ভাগ্য যদি ভালো করতে হয় তাহলে তোমাদের জান মাল দিয়া এই আখির নবীকে সহযোগিতা করবা। নবীর মিম্বারের পাশে দাঁড়ায় এরকম বক্তব্য দে, আর এখানে নবীর কাছ থেকে আড়াল হয়ে গেলেই নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। বলেন তো এই চরিত্রের মানুষ বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন যখন জোরালো প্রতিবাদ উঠেছে সারা বাংলাদেশ থেকে, তখন এক শ্রেণীর নেতার খেতা কয় আমরা তো চাইছিলাম না বান্দর মার্কা থিওরি দিতে, আমরা তো নিষেধ করছিলাম, কেমনে কেমনে সাফা হয়ে গেছে গা। ও মসজিদের মিম্বারের ভিতরে লুকায়া কথা কইল, তোমাদের কানে খবর যায় আর গ্রেফতার করো, আর এত বড় একটা কাজ হইলে তোমরা বলতে পারো না, সম্পূর্ণ মিথ্যা কথা।
আমাদের বাংলায় প্রবাদ আছে, ছাগল নাচে রশির জোরে খুঁটির জোরে। বলেন ছাগল নাচে খুঁটির জোরে। তোমাদের ইঙ্গিত ছাড়া, তোমাদের দেখা ছাড়া, তোমাদের নির্দেশনা ছাড়া, তোমাদের পরামর্শ ছাড়া এই সিলেবাস তৈরি হয়েছে, যারা বক্তব্য দিচ্ছে আজকে কপালে টিপ লাগাইয়া বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এখন সব সুবিধা হয়ে গেছে, রাবিয়া বসরি কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু জানি না, কেমনে কেমনে জানি হয়ে গেছে। মাটির তলে ওয়াশ করলেও খবর যায়, ভবের বাজার মাদ্রাসায় ওয়াশ করলেও তোমাদের কানে খবর যায়। আর এতবার একটা জাতীয় ইস্যু তোমরা জানো না, শয়তানও বিশ্বাস করবে না। আরো জোরে কান। কাজেই এই দেশকে যদি আল্লাহর গজব থেকে বাঁচাতে হয়, ভবিষ্যৎ প্রজন্মের চরিত্রের যদি হেফাজত করতে হয়, ওই বান্দর মার্কা সিলেবাস ডিলেট করে নতুন পবিত্র কোরআন এবং সুন্নার আলোকে এই দেশের হক্কানি উলামায়ে কেরামের পরামর্শে সিলেবাস বানাতে হবে, না হলে এই দেশের জনগণ মুসলমান প্রত্যাখ্যান করবে। ইনু বইয়ই ঠিক না বাস্তবে? আরো জোরে কান, আরো জোরে কান। মুহতারাম হাজেরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, একদল মুনাফিক সাহাবায়ে কেরামের কাছে গেলে কয় আমরা ঈমানদার। আবার যখন এই মুনাফিকরা তাদের মুনাফিকদের সর্দারদের কাছে যায়, তখন গিয়া কয় না এটা তো ঠাট্টা করার লেগে কইছি মুসলমানদারে, আমরা মুসলমান, আমরা কি মুসলমান হইছি? কুত্তার লেজ ঘি দেওয়া মাজলেও সোজা হয় না, তোমরা সাথেই আছে। এই যে এদের সর্দারদের কাছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সর্দারের জন্য আরবিতে বহু শব্দ আছে, সাইয়্যিদ আছে, আরো কত কিছু আছে, কিন্তু পবিত্র কোরআনে এই মুনাফিকদের সর্দারদেরকে চিহ্নিত করার জন্য রব্বুল আলামিন সাইয়্যিদ শব্দ ব্যবহার করেন নাই, অন্য কোন শব্দ ব্যবহার করেন নাই, রাইস শব্দ ব্যবহার করেন নাই, রুআসা শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ সরাসরি বইলে দিলেন, ওরা যখন ওদের শয়তানদের কাছে যায়, তাহলে যারা মুনাফিকি করে এরা মানুষ না শয়তান? যারা ইসলামের বিরোধিতা করে এরা মানুষ না শয়তান? যারা পবিত্র কোরআনের আওয়াজকে নিভাতে চায় এরা মানুষ না শয়তান? যারা ইসলামের শিক্ষাকে পরিবর্তন করতে চায় এরা মানুষ না শয়তান? অনহকলে হয় না, সামনের এরা কয়, পিছের এরা কয় না, আওয়াজ করে বলেন। যারা বলে আমরা মানুষ না, আমাদের পূর্বপুরুষ বানর ছিল, বলেন এই থিওরি যারা আবিষ্কার করেছে সবাই একসাথে জবাব দিতে হবে, এরা মানুষ না শয়তান? এরা মানুষের প্যাকেটের ভিতরে শয়তান ঢুকে, কথা কয় না? প্যাকেটের ভিতরে যে কত কিছু ঢুকে, একটা ঘটনা মনে পড়ছে, কইতাম নি, ইন্ডিয়ার থেকে সুপারি আনছে বাঙালি কয়েকটা, ওই আখাউড়ার দিকে, ভালো সুপারি। এখন সুপারি বর্ডার কেমনে পাস করতো, এই সুপারির পুতলা বাইন্দা এটা কাফন ফিন্দাইছে। আরে খাফন, খাফনও চিনে না, ও যে খাফরটা ফিন্দা যাইবা পরকাল ওইটা চিনি না হন, হে কিতা এটা ফকেটা চিনি, অত যে ফকেট ফকেট, হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, খালি ফকেটে ঢুকাও, ফকেটে ঢুকাও, যে পোশাক পিন্তা দুনিয়ার থেকে বিদায় হইবা এই পোশাকের কিন্তু ফকেট নাই, মাতে না, কাফন ফিন্দাইছি, ফিন্দাইয়া খাটটার মধ্যে লইয়া বর্ডার আইসে পরে বিএসএফ ধরছে, তোমরা করতে গেলে কি কান্দা, এখন হিন্দু অফিসার এই মরা মুসলমানের লাশ দেখে ডরে তার, যেই বাংলাদেশের বর্ডারে ঢুকছে এই দেশের বর্ডারের বিজিবি এই সময় বিডিআর আছে, এরা তো মুসলমান, কইতে কি বিজিবির সদস্যরা কা হা, মৃত মুসলমানের লাশ দেখলেও সোয়াব, একটু কাফনটা খোলো লাশটা দেখি। বলেন তো এই কাফনের ভিতরে লাশ না অবৈধ সুপারি, কথা বলেন না? অনেক সময় প্যাকেট একটা হয়, ভিতরে আরেকটা হয়, জাফর ইকবালের মতো কুলাঙ্গার বুদ্ধিজীবী যারা, এরা মানুষের প্যাকেট, ভিতরে ইবলিস। আরো জোরে কান, ভিতরে ইবলিস ঢুকায়। তো মহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবলিসকে বিতাড়িত করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম শিক্ষিত, এখন জবাব দেন দেখি ফেরেশতা বেশি শিক্ষিত না মানুষ বেশি শিক্ষিত? আরে জোরে কান,
কিন্তু দেখুন আল্লাহর কুদরত যেই মানুষগুলো ফেরেশতার চেয়ে বেশি শিক্ষিত কিন্তু এই মানুষগুলোকে আল্লাহ যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় জন্ম দেন মায়ের গর্ভ থেকে মানুষ যখন জন্ম লাভ করে এই মানুষগুলো একটা মুরগির বাচ্চার চেয়ে আরো মূর্খ মাশাআল্লাহ বুঝিনি হ্যাঁ মাহতারাম হাজেরিন এই যে কথা হারিয়ে গেছে মেল লিখে বলিস বলেন কে বেশি শিক্ষিত এখন এই মানুষ যখন জন্ম লাভ করে মায়ের গর্ভ থেকে শিক্ষিত হয় না মূর্খ হয় শিক্ষিত হয় ওরে বাবারে ববের বাজার সব প্রফেসর হয়ে জন্ম হইছে ডাক্তার সবগুলো মানুষ দুনিয়ায় যখন মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করে প্রত্যেকই মূর্খ কেউ শিক্ষিত নাই এই জন্য পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাতিকুম লা তাআলামুনা শাইআ আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ নিজেকে এত শিক্ষিত দাবি করে বড় বড় কথা বলো আর বক্তব্য দাও তোমার খবর আছে আল্লাহ যখন তোমাকে মায়ের গর্ভ থেকে জন্ম দিয়েছিলেন এমন ভাবে মূর্খ বানাইয়া লা তাআলামুনা শাইআ কিছুই জানতে না একটা মানুষের বাচ্চা থেকে মুরগির বাচ্চা বেশি শিক্ষিত থাকে একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফুটা মাত্রই দৌড়ায় না বইটাকে সুবহানাল্লাহ এ বাইরে দৌড়াবে লাগে আর সহ্য না ডিম ফাক করে ঠুকরাইয়া বাইরে দৌড় এই মুরগির বাচ্চার সামনে আপনি যদি ফুলকলির মিষ্টি দেন স্বাদের বন্ডা দেন মিঠা পরাটা বাখরখানি দেন মুরগি বাচ্চা খাইবনি কিতা খায় কুদি কি খায় মুরগির বাচ্চার সামনে ঘাস দেন খাবে না মুরগির বাচ্চার সামনে গোশতের তরকারি দেন খাবে না মুরগির সামনে আলুর দম দেন খাবে না মুরগির সামনে কাবাব দেন খাবে না কিন্তু এই ছোট্ট মুরগির বাচ্চার সামনে যেই মাত্র আপনি চাউলের খুদ দিয়া দিবেন দেখবেন ঠিকই কাচ্ছে তাহলে এই মুরগির বাচ্চা ছোট্ট বাচ্চা মাত্রই মুরগির বাচ্চা ডিম থেকে ফুটলো সে জানে কোনটা তার খাবার কোনটা তার খাবার না মানুষের বাচ্চা এটার আঙ্গুল দিলেও খায় এটার রড দিলেও খায় এটারে কীটনাশক দিলে সব খায় মানুষের বাচ্চা জানে না কোনটা বিষ কোনটা খাবার কোনটা তার জন্য উপযুক্ত কোনটা তার জন্য ক্ষতিকর এই মানুষের বাচ্চা এত মূর্খ সব কিছু খাবার জন্য পাগল হয়ে যায় বানরের কথা যেহেতু বেশি আলোচনা হইতেছে একটা বানরের বাচ্চা একটা বানরের বাচ্চা মাত্র জন্ম নিবে সদ্য জন্ম নেওয়া একটা বানরের বাচ্চার সামনে আপনি যদি মিষ্টি দেন খাবে আপনি যদি কলা দেন খাবে আপনি যদি আপেল দেন খাবে আপনি বাদাম দিলে শিলা খাবে এ জন্মের পরে তার সামনে বাদাম দিলে দেখবেন ঠিক কামড় দিয়ে ভিতর থেকে বিচে বার করে খাইতেছে কিন্তু এই বানরের বাচ্চার সামনে আপনি যদি কীটনাশক বিষ দেন দেখবেন নাকটা লাগাইয়াই লাঠি দিয়ে হালাই দিছে অভিজ্ঞতা আসেনি আমার আছে আমার আছে বানরের বাচ্চার সামনে উল্টা পাল্টা খাবার দেবেন খাবে না সে তাহলে একটা বানরের বাচ্চা জন্মলগ্ন থেকে বুঝে কোনটা তার খাবার কোনটা তার বিষ কিন্তু মানুষের বাচ্চা এত মূর্খ সে জানে না কোনটা বিষ কোনটা তার খাবার এই জন্য পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ তোমাদেরকে আল্লাহ জন্ম দিয়েছেন মায়ের গর্ভ থেকে মূর্খ বানাইয়া এখন যেই মানুষগুলো ফেরেশতার চেয়ে বেশি শিক্ষিত এই মানুষগুলোকে রব্বুল আলামিন এই দুনিয়ায় মূর্খ বানাইয়া কেন জন্ম দেন আরেকটা বিষয় সেখানে যদিও আল্লাহ মানুষকে মূর্খ বানাইয়া জন্ম দেন কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে শিক্ষা গ্রহণ করার যোগ্যতা দিয়া আল্লাহ জন্ম দেন এখন প্রশ্ন হলো যেহেতু শিক্ষা গ্রহণ করার যোগ্যতাও মানুষের আছে
সেই সেই রূহানি জগতে সেই ফেরেশতাদের সামনে রব্বুল আলামিন মানুষদেরকে শিক্ষিত বলে প্রমাণ করলেন ফেরেশতার চেয়েও বেশি শিক্ষিত এখন কেন আল্লাহ মানুষের বাচ্চাগুলোকে দুনিয়ায় মূর্খ বানায় জন্ম দেন এর কারণটা কি এর কারণটা একেবারে সহজ আমরা যারা ইমানদার নিয়মিত ওয়াজ মাহফিল শুনি মসজিদের জুমার বয়ান শুনি আমাদের প্রত্যেকের এটা জানা আছে এটা আমাদের আকীদা এটা আমাদের বিশ্বাস এটা আমাদের ঈমান রব্বুল আলামিন যে এই দুনিয়ায় 7 বছর 70 বছরের এই জন্ম মৃত্যুর মাঝখানে একটা সময় দিলেন বলেন তো এই দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্ম সৃষ্টি করলেন আমাদের মৃত্যু সৃষ্টি করলেন এই জন্ম মৃত্যুর মাঝখানের সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কেবলমাত্র আমাদেরকে পরীক্ষা করার জন্য ঠিক আমার কথা না আল্লাহর কথা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا সূরা মুলকের একেবারে শুরুতেই রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মৃত্যু এবং তোমাদের জীবন সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়াকুম আহসানু আমালা তোমাদের মধ্য থেকে কে সৎ কাজ করে নেক আমল করে মুহতারাম হাজরিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে নেক আমলের মাধ্যমে পরীক্ষা করতে চান এখন এই নেক আমল করতে গেলে এলেম না থাকলে পারা যায় না দরকার আছে কথা কয় না এলেমের দরকার আছে নিনা নাই এলেম না থাকলে নামাজ পড়তে পারে না এলেম না থাকলে শুদ্ধভাবে যাকাত দিতে পারবে না এলেম না থাকলে তায়াম্মুম ঠিকমতো করতে পারবে না এলেম না থাকলে ওযু ঠিকমতো করতে পারবে না এলেম না থাকলে হজ ঠিকমতো করতে পারবে না আব্বাজান রহমাতুল্লাহ আলাইহ একবার হজ থেকে আইতেছেন বিমানের মধ্যে এক বুড়া লোক চট্টগ্রাম বাড়ি চট্টগ্রাম আল্লাহ জানে এরকম মানুষ কি সিডাঙ্গি বেশি কিনা দুইটা ঘটনা আমাদের ফ্যামিলিতে একটা আব্বার সাথে আর একটা আমার ছোট ভাই ওর সাথে বিমানে যখন নামাজে রক্ত হয়ে গেল একজন বৃদ্ধ লোক হাজির সাহেব সুন্দর চেহারা চট্টগ্রামের বাসিন্দা এই নামাজের টাইম হওয়ার সাথে সাথে এই লোকটা নামাজে এই বিমানের যে বডি বলেন তো বিমানের বডিটা মাটির তৈরি ইটের পাথরের বাইরে স্টিল ভিতরে প্লাস্টিকে মোড়ানো এখন এই লোকটা বিমানের দেয়ালের মধ্যে বুচ্চুন্নি কুন্তা কিতা করছে কি করছে আরো জোরে কোন কি করেছে তায়াম্মুম কিতা দিয়ে করা লাগে মাটি বা ইট বা মাটি জাতীয় জিনিস যেগুলো আছে এগুলো দিয়া এখন এই বুড়া লোক তায়াম্মুম করতেছে বিমানের বডি যেটা পুরাটা প্লাস্টিক এমন পরিচ্ছন্ন এখানে বালুর কোনো কণাই নাই আব্বা বলেন চিন্তা করলাম এরা কইতাম কি কইতাম না কারণ এই ধরনের কাজ যারা করে এরা সাংঘাতিক গার্তেরা থাকে এরা যত বাস করে না বুঝবো না একটুই ঠিক এরপর আব্বাজান বলেন যে এখন চিন্তা করলাম যদি আল্লাহর কাছে জবাব দিতে হয় তুমি জানো শিখাইলে না আব্বা তার পিঠে হাত দিয়ে বলছেন মুরব্বী কই যাবেন সিডাগান আচ্ছা এক কথা দুই কথা কইতে আপনি কি করলেন এখন কয় খালি তো হুজুর হইছে নামাজ পড়া লাগতো না বিমান উঠলে আমার আব্বারে ওয়াজ করে কোন নামাজ পড়তে হবে না আওয়াজও নাই তাই এমন করছি আব্বা বলেন এই বিমানের বডির তো তাই এমন হবে না কয় আপনার ফতে আপনি তখন আমি বালা করে বুঝি আপনারা কি বলেন এই লোকের তাই এমন হয়েছে কথা কয় না এটা একটা ঘটনা আচ্ছা চারটা ঘটনা করব একালি আমার ছোট ভাই ট্রেনে আসতেছে চিরাং থেকে একই ঘটনা তো এক বুড়া লোক আসরের সময় ট্রেনের বাইরে জানালা দিয়ে আদবার করে আইতে করে আমার ছোট ভাই জিজ্ঞেস করলো আপনি কি করছেন তাই এমন করছি আমার ছোট ভাই কয় আমি মাটির তাই এমন জানি বাতাস তাই এমন তো পড়ছি না কবে না বাতাসের মধ্যে মাটি আছে আমি বাতাস দিতে এমন করছি কটা ঘটনা ব্রাহ্মণ বারে এক লোক হস করে আছে খুব গপ করতেছে আমার সাথে তখন আমি ছাত্র মাত্র হেদায়েতুন জামাতে পড়ি আমার সাথে খুব করতেছে হুজুর হস করেছি সৌদি আরবের খেজুর যে হস্তা যে মিডা ইটা গফ আমি কই আরাফার ময়দানে গাড়িয়ে গেছলা না এটা কু হুজুর যে কি কইন আমরা বান ভরে মানুষ না আমরা সালাহেছি কয় এমনি হজরা সব দরতারি না কাবা শরীফের দেয়ালও দরতারি না বীর সব যখন আরাফার ময়দানে গেছে গা আমি হালিফাইয়া
ইচ্ছা মতো কাবা শরীফে দৌড়া আতাইছি এরজ হইছিনি আরাফার ময়দানে তো প্রধান রুকন হজের প্রধান রুকন আরাফার ময়দানে অবস্থান করা হে আরাফার মাড হই গেছেন হে ওজ করেছি কটা গেছে ঘটনা চার নম্বর ঘটনা আমার সাথে পুরান ঢাকায় ইসলামপুর আমি গেছি কাপড় কেনার জন্য কাপড় কেনা জোহরের নামাজের সময় হয়ে গেছে এক দোকানে ঢুকলাম দেখলাম যে ম্যানেজার টুপিওয়ালা দাড়িওয়ালা ভাবলাম নামাজি মানুষ পর্দার দোকান ঘরের যে পর্দা আমি ঢুকে বললাম আসসালামু আলাইকুম নামাজ পড়তে যাচ্ছিলাম কে হুজুর ভালো হয়েছে আমিও পড়বো আপনি যেহেতু আইসেন আপনি নামাজ পড়াইবেন আমি কই আমি তো মুসাফির কে অসুবিধা না আমরা দুই রাকাত মিলে আনব আপনি পড়ান তা আরো মানুষ ওযু করে আসলো যখন নামাজে আমি সামনে ইমামতিতে আমার পাশে ডান পাশে এক লোক দাঁড়াইছে এই লোকটা দেখলাম মাথায় টুপি টাপি নাই নামাজে দাঁড়ায় গেছে অলরেডি সানা টানা পইরা আবার দেখলাম হাত ছাইরা দেয়া তার হঠাৎ মনে হয়েছে মাথায় টুপি নাই এ পকেট থেকে টুপি বার করে নামাজ রইছিনি এখানে কিতা করছে আমলে কাসির করলে নামাজ থাকে না আমি নামাজের ভিতর থেকে চিন্তা করলাম ই কি হালত সালাম পিরাই আমি চিন্তা করলাম বলবো কি বলবো না আমি জানি আর খাচ্ছ দালা থাকে এরপর ওই কথা মনে হয়েছে যদি আল্লাহ জিগান জানাস্তে কইলে না তা আমি বললাম জনাব একটা কথা বলবো মাইন্ড করবেন না তো কোনটা হুজুর কেন মাইন্ড করে বলেন শুদ্ধ ভাষায় আমি আপনি নামাজে দাঁড়ালেন আপনি দেখলাম আমি খেয়াল করেছি আপনি পকেট থেকে টুপি বের করে তারপরে ফু দিয়ে আবার মাথায় দিয়েছেন আমলে কাসির হওয়ার কারণে আপনার আগের নামাজ তো ভেঙে গেছে কোজের আমি সৌদি আরব 14 বছর আসলাম আমি জানি এই লোকের ফতোয়ার কিতাব কোনটা সৌদি আরব কত বছর কথা বলেন না ও আমার ভাইরা এই চারটা ঘটনা শুনাইলাম এই কথা প্রমাণ করার জন্য কেউ যদি দিনে এলাম না থাকে কারো ভিতরে তাহলে সে কি করতে পারে না না নামাজ পড়তে পারবে না রোজা রাখতে পারবে না যাকাত দিতে পারবে না কি পাক পবিত্রতা জানবে না ঠিক মতে জানাজে পড়তে পারবে না ঠিক মতে কোনো ভালো কথা পড়তে পারবে না তার চরিত্র ঠিক থাকবে আরো জোরে কান এই মহতরম হাজরিন এখন দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শিক্ষা রাখছেন একটা হলো আল্লাহর তরফ থেকে দেওয়া দ্বীন এলেমের শিক্ষা আর একটা হলো শয়তান ইবলিসের শিক্ষা এখন রব্বুল আলামিন আমাদেরকে মূর্খ বানায় দুনিয়ায় জন্ম দেন আল্লাহ বলেন দেখতে চাই হ্যাঁ পৃথিবীর বান্দারা কে আমার দেওয়া এলেম শিক্ষা গ্রহণ করে নেক আমল করে আমি আল্লাহর পরীক্ষায় পাশ করে আর কে শয়তানের শিক্ষা গ্রহণ করে আমার দেওয়া পরীক্ষায় ফেল করে জাহান্নামের রাস্তা তৈরি করে এই পরীক্ষাটা করার জন্য আমি দুনিয়াদের তোমাদেরকে দুনিয়ায় মূর্খ বানায় জন্ম দেই দেখার জন্য কে আমার এলেম শিখে আর কে শয়তানের এলেম শিখে কথা কয় না কাজে ভাইরা আমার দুনিয়ায় কয় ধরনের শিক্ষা একটা রব্বুল আলামিনের শিক্ষা আর একটা হলো শয়তানের শিক্ষা যারা আল্লাহর দেওয়া শিক্ষা গ্রহণ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা এক আল্লাহর শিক্ষা গ্রহণ করে তারা এক আল্লাহ বিশ্বাস করে যারা রব্বুল আলামিনের শিক্ষা গ্রহণ করে তারা মানুষকে মানুষ হিসাবে নির্ধারণ করে যারা শয়তানের শিক্ষা অর্জন করে এরা পর্দার কথা মানে না যারা শয়তানের শিক্ষা অর্জন করে পবিত্র কোরআন মানে না যারা শয়তানের শিক্ষা অর্জন করে এরাই থিওরি আবিষ্কার করে বলে আমরা একজনও মানুষ না কাজেই মহতরম হাজরিন এই দুনিয়ায় মানুষ যেন আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারে এই জন্য আল্লাহর পরীক্ষায় পাশ করে জান্নাতের রাস্তা তৈরি করতে পারে হালাল হারাম জানতে পারে কোনটা ধ্বংসের পথ কোনটা মুক্তির পথ কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ কোনটা শয়তানের পথ কোনটা আল্লাহর পথ কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা নাজায়েজ কোনটা হালাল পন্থা কোনটা দুর্নীতির পন্থা কোন কাজ করলে রব্বুল আলামিন খুশি হন কোন কাজ করলে মানুষ মানুষ থাকে কোন কাজ করলে মানুষ হাইওয়ান জানোয়ার ভাদ্র মাসের কুকুরের চা আরো খারাপ হয় এই সমস্ত জিনিস বাস বিচার করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন দ্বীন এলেমের শিক্ষা আল্লাহ দেওয়া এই এলেমের যে সিলেবাস এই সিলেবাসের প্রথম নম্বরে হইল মহা পবিত্র আল কোরআন আবার এই সিলেবাসের যিনি প্রধান শিক্ষক ছিলেন মহাকালের শ্রেষ্ঠ শিক্ষক রহমতুল্লাহ আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আল্লাহ আমাদেরকে সিলেবাস দিলেন এই যে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ শিক্ষক আমাদেরকে দিলেন এই শিক্ষক আর সিলেবাস এমনি এমনি আসে নাই এই সিলেবাস আসার আগে ওই মহানায়ক মহা শিক্ষক পৃথিবীতে আগমন করার আর হাজার হাজার বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া কইরা মঞ্জুর করায়া তারপরে এই দুনিয়ায় এই সিলেবাস এনেছেন এবং এই শিক্ষক এনেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পর কিয়ামত পর্যন্ত মানুষ যেন মানুষ থাকতে পারে কিয়ামত পর্যন্ত মানুষের চরিত্রের জন্য হেফাজত হয় কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর নাম যেন উচ্চারিত হয় কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিনের কালিমা যেন জিন্দা থাকে এই দিকে দৃষ্টি দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করলেন ওগো আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমার নাম জিন্দা রাখতে হয় যদি কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহ আবাদ রাখতে হয় যদি কিয়ামত পর্যন্ত মানুষের বংশ মানুষের চরিত্রের যদি হেফাজত করতে হয় রব্বুল আলামিন তুমি তোমার পক্ষ থেকে একজন শিক্ষক পাঠাও তুমি তোমার পক্ষ থেকে একটা সিলেবাস পাঠাও বলেন দোয়াটা করছেন কে কথা কয় না কোন জায়গায় দাঁড়াইয়া বাইতুল্লাহ সামনে দাঁড়াইয়া ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الله পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন একেবারে প্রথম নম্বর পারার শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠায় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে আল্লাহ ربنا وبعث فيهم رسولا আপনি এই মক্কা নগরীতে তাদের মাঝে একজন রাসূল পাঠান যিনি হবেন শিক্ষক তার কাজ কি হবে ডিউটি কি হবে ইউআল্লিমুহুমুল কিতাবা যিনি তাদেরকে তোমার আপনার কিতাব শিক্ষা দিবেন ওয়াইযাক্কিহিম এবং তাদের অন্তরকে চরিত্রকে শিরিকের নাপাক থেকে বেদাতের নাপাক থেকে হারামের নাপাক থেকে অন্যায়ের নাপাক থেকে পবিত্র করে সোনার মানুষ বানাবেন তাহলে বলেন তো দেখি এই কোরআন কার দেওয়া সিলেবাস কথা কয় না কার দেওয়া সিলেবাস আরো যারা বলেন কার দেওয়া সিলেবাস এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য যে শিক্ষক পাঠালেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ভাইয়েরা আমার যেহেতু এই পবিত্র কোরআন আল্লাহর দেওয়া সিলেবাস যেহেতু মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পাঠানো শিক্ষক এই জন্য পবিত্র কোরআনে রাব্বুল আলামিন বলেন এই কোরআন যেহেতু আমি সিলেবাস হিসেবে দিয়েছি কাজেই যে কোনো মানুষ আমার দেওয়া এই সিলেবাসকে উপেক্ষা করে দুনিয়ায় চলবে আল্লাহ বলেন সবকিছুর মালিক হবে কিন্তু তার চরিত্র কুকুর হাইওয়ান জানোয়ারের চেয়ে আরো বেশি খারাপ হবে কথা বুঝা ঠিক করিনি মহতরম হাজেরিন কোথায় বলেছেন রব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যালকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকা আল ইয়াওমা তুনসা রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ শুনে রাখো ওমান আরাদা আন যিকরি যারা আমার এই কোরআনকে উপেক্ষা করে চলবে আল্লাহ বলেন ফা ইন্না লাহু মাঈশাতান যানকা এই দুনিয়াটা তার জন্য রহমত হবে না জান্নাত হবে না এই দুনিয়াটা তার জন্য জাহান্নাম হয়ে যাবে পয়সার মালিক হতে পারবে ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাতে পারবে না শিল্পপতি হতে পারবে বাচ্চা কাচ্চা দিয়া শান্তি পাবে না যারা এই কোরআনকে উপেক্ষা করে চলবে হাসান আমিসা কথা বলেন না বাস্তব উদাহরণ তো এবার অনেক ওয়াজ মাহফিলে কইছি আবারও কই আরেক জায়গায় শুনছে আপনারা তো শুনছেন না মুশকিল হইলে ক্যামেরা হইলে বড় জ্বালা এখন এক জায়গায় কথা কইলে আরেক জায়গায় কোন জানা ক্যামেরা দেখলে কো তাই নিয়ে এক ওয়াজই হরইল এখন আমি এখানে যে কথা বলবো আর সিলেট বলছে আপনারা তো শুনেন নাই এ তো শোনাতে হবে মহতরম হাজিরিন দেখুন আমাদের বাংলাদেশে কতগুলো প্রমাণ আমাদের সামনে আপনারা দেখেছেন গত বছর বাংলাদেশের এক পয়সাওয়ালা বড়লোক ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী ঢাকার বনানীতে রাজপ্রসাদের মতো বাড়ি তার ছেলেগুলোর টাকা পয়সার কোনো অভাব নাই তার মেয়েগুলোর টাকা পয়সার অভাব নাই তার মেয়ের জামাইরাও ধনী মাশাআল্লাহ একটা সিনেমা করলেই কোটি কোটি টাকা নায়ক সাপ মেয়ের জামাই রিয়াজ দামাত বরকাতুহু দামাতু বরকাতু নি আল্লাহ হেদায়েত করুন তার শ্বশুর আপনারা দেখেছেন এই লোকটা সব কিছু তার আছে
কিন্তু কি হয়ে গেল তার এই পয়সাওয়ালা মানুষটা সন্ত্রাসীদের হাত থেকে নিজের জীবনের হেফাজতের জন্য রিভলভার কিনলো পয়সা দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য কিন্তু এই লোকটাই এমন অশান্ত হয়ে গেল তার নিজের খাস কামরায় বসে ফেসবুক লাইভ অন করে গোটা বিশ্ববাসীকে দেখায়া নিজের মাথায় পিস্তল ঠেকায়া আত্মহত্যা করেছে কারা কারা দেখছেন হাত তুলে দেখান আমি দেখছি দেখছেন আপনারা বলেন তো তার কোনো কিছুর অভাব ছিল তার টাকা পয়সার অভাব তার ছেলেমেয়ে এমন আছে কেউ গরিব হয়ে গেছে লেখাপড়া করে নাই সব প্রতিষ্ঠিত বড় বড় শিক্ষিত কিন্তু কেন তার এই পরিণতি এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আল্লাহর কালামের সত্যতা আল্লাহর কথার বাস্তবতা আল্লাহ তো বলেই দিয়েছেন সব কিছু পাইবা আমার কোরআন শিখবা না আল্লাহ বলেন দুনিয়ায় শান্তি পাইবা না এবার বলেন পিস্তল ঠেকায় মানুষ আত্মহত্যা করে বেশি শান্তি এফেট বড় এর লেগে মরে গেছে কেন আত্মহত্যা করছে ভিতর শান্ত না অশান্ত আরো যারা বলেন কি কারণ তুমি সবকিছু অর্জন করেছো তুমি পয়সা উপার্জন করেছো সুন্দর আলিশান বিল্ডিং বানিয়েছো তোমার সন্তানদেরকে লেখাপড়া করেছো তোমার মেয়েদেরকে প্রতিষ্ঠিত করেছো তোমার স্ত্রীর নামে ব্যাংক ব্যালেন্স করেছো কিন্তু পবিত্র কোরআনের চর্চা তুমি করো নাই এই জন্য তোমার এই পরিণতি এই জন্য মহতরম হাজরিন মানুষ যেন দুনিয়ায় শান্তিতে থাকতে পারে পরকালেও মুক্তির ব্যবস্থা করতে পারে এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে সিলেবাস দিলেন এই সিলেবাসের নাম হলো মহাপবিত্র আল কোরআন আল্লাহ তো বললেন এই কথা নবী কি বলেন ইয়ারফাউল্লাহু বিহাদাল কিতাবি আকওয়ামা ইয়ারফাউল্লাহু বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়ায়াদউ বিহি আখারিন আমাদের নবী বলেন হে আমার উম্মতকে শুনে রাখো এই পবিত্র কোরআন এমন অনেক কিতাব রব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে যারা এই কিতাব মানে যারা এই কিতাব চর্চা করে যারা এই কিতাব মোতাবেক নিজের জিন্দেগি সাজায় রব্বুল আলামিন আমাদের নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব মানেওয়ালাদেরকে আল্লাহ উপরে উঠায় দেন তাদের মর্যাদা বাড়ায় দেন তাদের ক্ষমতা বাড়ায় দেন তাদের প্রভাব প্রতিপত্তি বাড়ায় দেন আবার যারা এই কোরআনকে মানে না এই কোরআনকে উপেক্ষা করে চলে এই কোরআনের বিধান মানে না রব্বুল আলামিন এমন জাতিকে একেবারে লাঞ্ছনার সর্বনিম্ন স্তরে পৌঁছায় দেন তাহলে কোরআন মানলে জাতির ইজ্জত বাড়ে না কমে আর জোরে বলেন বাড়ে না কমে আর কোরআন বাদ দিলে জাতির ইজ্জত বাড়ে না কমে আর জোরে কর হ্যাঁ স্পেন আষ্টশো বছর মুসলমানরা শাসন করেছে যতদিন পর্যন্ত স্পেনের ক্ষমতাধর মুসলমানরা যতদিন পর্যন্ত কোরআনকে আঁকড়ে ধরেছিল পৃথিবীর উপরে তারা রাজত্ব করেছে যতদিন স্পেন জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের হাতে ওই রাষ্ট্র দিয়েছেন তুর্কি খেলাফত দীর্ঘ কয়েক শত বছর পর্যন্ত গোটা বিশ্ব শাসন করেছে যেদিন ওই জাতি কোরআনকে বাদ দিয়েছে আল্লাহ তাদেরকে অপদস্থ করেছেন এই ভারতবর্ষে মুঘলরা আষ্টশো বছর শাসন করেছে যতদিন কোরআনের চর্চা ছিল এই দেশের শাসন মুসলমানদের হাতে ছিল যখন মুসলমানদের কোরআন বাদ দেয়া দিল আল্লাহ মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন আজ পর্যন্ত মুসলমানরা ক্ষমতা ফিরে পায় নাই ও মুসলমান জাতি বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্র আপনারা পাইছেন প্রকৃত পক্ষে স্বাধীনতা পান নাই এর একমাত্র কারণ আমরা কোরআন বাদ দিয়েছি এই জন্য মহতরম হাজরিন এই দুনিয়া এবং পরকালে উভয় জগতে আমরা যদি আমাদের ইজ্জত বাড়াতে চাই তাহলে একটাই পদক্ষেপ আমাদের সেটা হলো আমাদেরকে কোরআন ধরতে হবে এখন আস্তে কই ঠিক মানার সময় নাই এখন ঠিক জুড়ে কইলে অসুবিধা কি দেয় বলেন আমরা যদি উভয় জগতে উন্নতি সাধন করতে চাই বলেন পন্থা কয়টা কি ধরতে হবে জোরে বলেন আরো জোরে কান এবার ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব ঘটনার সনদ আমি আমার বাবা পর্যন্ত জানি এর উপরে জানি না কারণ কেউ বলতে পারেন হুজুর সনদ কত আমি সনদ জানি না সনদটা কতটুকু জানি আমার বাবা পর্যন্ত আর আমার বাবার উপর আমার আস্থা আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ইতিহাস হযরত আবু হুরায়রা খুব অভাব নবীজির মাদ্রাসায় পড়েন কখন নবী কোন হাদিস বলে ফেলেন এই ধান্দায় থাকার কারণে কোন রোজগার নাই ক্ষেত খামার নাই দোকান পাট নাই অবশেষে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে মাঝে মাঝে বেহুশ হয়ে রাস্তায় পড়ে থাকতে মানুষ মনে করতো লোকটা মৃগী রুগী মিরকি বেমার হয়ে গেছে অনেকে পা দিয়ে খুঁচাইতো
আবু হুরায়রা রোগী হয়ে গেছে আবু হুরায়রা চোখ দিয়ে টপটপ করে পানি পড়ত বলতেন হা হা আমি তো সেদিন কোনো অসুস্থতা ছিল না আমার তো কোনো অসুখ ছিল না আমি মৃগী রোগী ছিলাম না আরে আমি তো আল্লাহর নবীর হাদিস পড়ার জন্য পেটের ক্ষুধায় বেহুশ হয়ে পড়ে থাকতাম সেই ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে এক পর্যায়ে এক মহিলার বাড়িতে কাজের দায়িত্ব নিলেন আবু হুরায়রা এখানে কাজ করব কিছু বেতন পাবো এটা দিয়ে আমি কিছু রুটি রুজির ব্যবস্থা হবে ওই মহিলার ঘরে কাজ করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের লোক একদিন এই মহিলা রাতের বেলা কোথাও যাবে আবু হুরায়রাকে বলল আবু হুরায়রা আসো তোমাকে নিয়ে এক জায়গায় যেতে হবে হযরত আবু হুরায়রাকে সঙ্গে নিল মহিলা উটের পিঠে আর আবু হুরায়রার মতো নবীর সাহাবী মাটি দিয়ে হাইটা যান এই উটের লাগাম ধইরা মহিলা উটের পিঠে উনি নিচে হাইটা যাচ্ছেন এক জায়গায় যাওয়ার পরে হঠাৎ করে মহিলা বলে এই থামো 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 উটটা দাঁড় করাও কেন কেন আমার একটা ছোট ইস্তেনজা প্রস্রাব করতে হবে আমি উট থেকে নামতে হবে বলেন নামেন উট থেকে কেমনে না তুমি কাছে আসো আবু হুরায়রাকে উটের কাছে ডাকলো আবু হুরায়রার কান্দে পাড়া দিয়ে মহিলা নামছে আবু হুরায়রা মনে মনে বড় কষ্ট পেলেন আজকে সামান্য পয়সার জন্য আজকে আমি অভাবী মানুষ মহিলা তোমার ঘরে কাজ দিলাম অভাবের তাড়নায় কিন্তু তোমার টাকা আছে বলে আমাকে মানুষ মনে করলে না আমার পিঠে পাড়া দিয়ে তুমি নামলা মনে রাখছেন ভুলেন নাই দীর্ঘ জমানা মাঝখানে চলে গেল আবু বকর সিদ্দিকের জমানা হযরত উমর ফারুকের জমানা আসলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার জমানা হযরত উসমানের খেলাফতের আমলে হযরত আবু হুরায়রা হয়ে গেলেন গভর্নর মাতন্যা তাহলে বোঝা গেল কোন মহিলা কান্দে ভাড়া দেয়া নামলে তার ইজ্জত জায়গা না ইজ্জত দেওয়ার মালিক কে আরো জোরে কান কাজী যারা মনে করে কিছু বন্দি টন্দি করে আলেমরা শেষ করে দিব ফাটতায় না কথা বলেন না হযরত ইউসুফ আলাইহিসসালাম তার ভাইরা উনাকে মারার জন্য প্রথমে অন্ধকার কুয়ায় ফালায় দিল তারপরে আবার হয়ে গেলেন গোলাম এরপর আবার জেলখানায় বন্দী হলেন সেই জেলখানায় বন্দী হইয়া জেল থেকে মুক্ত হয়ে হয়ে গেলেন খাদ্য মন্ত্রী কে আরজরে কান মাসখানে তো জেলও খাটলেন মাসখানে কুয়ায় পড়লেন মাসখানে গোলাম হয়ে গেলেন আল্লাহ বলেন ও তো ইজ্জুমান তাশা ও তো দিল্লুমান তাশা তো দিল মুলকামান তাশা ও তানজে অল মুলকামিম মান তাশা আল্লাহ যদি কাউকে ক্ষমতায় বসাতে চান আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চান জেলখানায় বন্দি করে ইজ্জত নষ্ট করা যায় না কাজে যারা মনে করে আলেমরা জেলে ঢুকাই দিছে আলেমরা মানুষই আর দেখতে পারতো না বাংলাদেশের সাইয়া দেখো যে আলেমরা জেলখানার থেকে বাইরেছে এরা এক একটা ওয়াজে গেলে মানুষ দশ গুণ হয় আরো জোরে কোন মহতরম হাজিরিন আবু হুরায়রা গভর্নর হইয়াই পাত্তা লাগাইছেন ওই মহিলা আছে কিনা সংবাদ হ্যাঁ মহিলা আছে স্বামী নাই আবু হুরায়রা লোক দিয়ে খবর পাঠাইলেন অমক বাড়িতে এক মহিলা আছে যায়া বলো গভর্নর তোমাকে বিয়ে করতে চায় তুমি রাজি নি আপনারা এই ববের বাজার যদি কোনো গরিব বেটি থাকে আর প্রস্তাব হয় যে বাংলাদেশের অর্থমন্ত্রী তোমারে বিয়া করত বেটি না করব কব বুড়া হোক সুরা হোক জেসাতা হোক জীবনে সোনা ফিন্দার কত আশা আছে ফিন্দাম পারলাম না এখন যদি অর্থমন্ত্রীর লেডি হয়ে যাই গা ফাওয়ার থেকে মাথা পর্যন্ত খালি ইয়া সোনা বেটি প্রথম প্রস্তাবে এরা যে গভর্নর বিয়ে করবে বিশ্বাস করতে পারতো আমি অসহায় কহ রাজি বিয়ে হয়ে গেল আবু হুরায়রার সাথে এখন আবু হুরায়রার ওয়াইফ মনে আছে কোন মহিলা যে মহিলা আবু হুরায়রা কান্দে পাড়া দিয়া নামছে আবু হুরায়রা বিয়ে করে রাতের বেলা চাঁদনি রাত পূর্ণিমার রাত চাঁদের আলো চকচক করছে আকাশে আবু হুরায়রা নতুন স্ত্রীকে বললেন ওগো আমার নতুন স্ত্রী আমি নতুন তুমিও নতুন আমাদের নতুন দাম্পত্য জীবন চলো না একটু হানিমুন করি ওহন সিনে না হানিমুন গেল্যাংটা বুরকা সারা গিয়া গুড়াস আর ফুসকা ফুসকি খাস এখন সিরাজ না যুবকরা কইতাছি আবু হুরায়রা বলেন চলো না বেড়ায় আসি একটু চাঁদের আলোতে স্বামী স্ত্রী যদি পর্দার সাথে বেড়াতে যায় অসুবিধা আছে না যায় মহিলা তো খুশি মাশাল্লাহ গভর্নর ঠিক মতোই জামাই পাইছি দেখা যায় গভর্নরেরও শখ আছে
আমরা তো সব মানুষ মনে করে হুজুর হইলে তার আর কোনটা দরকার নাই, তার বউর দরকার নাই, তার বাজারে যাওয়ার দরকার নাই, তার বেতনের দরকার নাই, তার ছুটিরও দরকার নাই, হুজুর মানুষের মোবাইলেরও দরকার নাই, হুজুর মানুষ বাপ রে বাপ, আমরা যে দরকারে গাড়ি দৌড়াই রিস্কাওয়ালারও সহ্য না, মেসাব কিতা গাড়ি। এই স্বভাবটা মক্কার মুশরিকদের মুসলমানের না, কারণ মক্কার মুশরিকরা আমাদের নবী যখন বলেন আমি রসুল, এর আশ্চর্য হয়ে গেছে, তো মুহাম্মদ রসুল, মুহাম্মদ দিকে বাজারও যায়, মুহাম্মদ দিকে খাওয়া দাওয়া করে, এরা কে আবার রসুল হইল কেমনে? মানে মক্কার মুশরিকরার বিশ্বাস ছিল যিনি নবী হবে তিনি বাজারেও যেতে পারবেন না, এনে খাওয়া দাওয়া করতে পারবেন না, উনি বিয়া শাদিও করতে পারবেন না। وقالوا ما لهذا الرسول ياكل الطعام ويمشي في الاسواق কাজে যারা মনে করেন ইমাম হইলে পয়সার দরকার নাই, আপনারা খাস লটটা বালা না, হবিবপুরের মানুষের এই অভ্যাস নাই, সৈয়দপুরের নাই, না কোন এলাকার নাম কইেন না, বলেন এই স্বভাবটা ভালো মানুষের না খারাপ মানুষের? খারাপ। আপনি মানুষ, ইমামও তো মানুষ, আমার ঈদের সময় কত জামা কাপড় লাগে, ইমামের বুঝি বাচ্চা কাচ্চা নাই, কোন বেটি বলে এক ফিরের দ্বারা মুড়ি দিছে, আজকে খবর পাইছে বেটি তার ফিসাবের ফুয়া হয়েছে, কই আল্লাহ ই কোন ফিরের দ্বারা মুড়ি দিলাম বিশাবের ফুয়া হয়, ইয়া আল্লাহ তো ওয়াস্তক করতে চেষ্টা করে, ফিসা বলে ফুলা লাগে না, ফিসাবের বউ নাই, ইমাম সাহেবের বউ নাই, ই কি নীতি আমরা তৈরি করলাম, এটা তো মুসলমানের নীতি ছিল না। ঈদের সময় সবাই আমত পড়তে ফিরে বেড়ায় কিন্তু ইমাম ঈদের সময় ছুটিও পায় না, এই পরিবেশ পরিবর্তন করা দরকার, কারণ আপনারা যদি ইমামকে যদি পিছটানে না ফেলান, ঠিক মতো তার বেতন, তার পরিবারের টেনশন যদি না করতে হয়, তাহলে ইমামের নমাজ ঠিক, আপনারা নমাজ ঠিক, আপনারা 500 টাকায় বেতন দিবা, ইমাম সব তো সাজদা দিয়ে কবা হা কালকের বাজার কেমনা করতাম, তো ইমামেরও নমাজ শেষ, আপনারও নমাজ শেষ, কোন জায়গা বলে এক ইমাম আজ্ঞে মোল্লা বেটার বেতন বাড়াইছে না, বহুত দাবি করছে বেতন যখন বাড়াইছে না, হ্যাঁ কয় আমার বেতন বাড়াইছস না, তোরা নমাজ কিলা ওই দেখিয়ে দিতাম আর ওযু হইরা নমাজ পড়াইতাম না। ও আমার ভাইরা, আহা, এখন আবু হুরায়রা বলেন চলো বেড়াইতে যায়, বেটি কয় ঠিক আছে গভর্নর চলেন, আপনি নতুন স্বামী আমি নতুন বউ বেড়াই আসি, চাঁদের আলোতে উটের পিছনে আবু হুরায়রা সামনে বসছেন, পিছনে মহিলারা বসাইছেন, বউরে হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, বেটি মনে করছিল বেশির থেকে বেশি সৈয়দপুর যাইবা, ওখান দেখা যায় রানীগঞ্জ ফুল ফারুইয়া, উঠ তো আর খার হয় না, খালি চায় খুঁজে যাইতে করে রাখো না, নতুন বউরে নিয়ে এত কম সময় বেড়াইলে হয়, যাইতে 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 হুই জাগাত কোনো যেখানে ওই মহিলা আবু হুরায়রার পিঠে বাড়া দিয়ে নামছিল, ওখানে গিয়ে আবু হুরায়রা বলেন আমার পেশাব ধরছে, তো বউ কাচ্ছা তো পেশাব করেন, তুমি আগে নামো, বউরে আগে নামাইছেন, নামে এখন তোমার খান্দ দেও, তোমার খান্দ ভাড়া দিয়ে আমি নামবো, বুঝলে যে মহিলা তো কি কোন দাজ্জালের পাল্লা ফললাম, ই জামাই কি যাত, ইয়া সুবহান আল্লাহ, নতুন বউরে খান্দ ভাড়া দিয়ে নামো, কিন্তু কিন্তু ডরায় গভর্নর তো তেরিমিরি করবো, তেরিমিরি করে গার্ডান দেখায় না, ডরে মাতে না, ঠিক আছে আবু হুরায়রা এই মহিলার কাঁধে পাড়া দিয়া নামছেন, নাই মেয়ে কোন চলো পেশাব করতাম না, গীতা ফাগল না গীতা ভালো মানুষ, কাপনে বললেন তাড়াহুড়া করে নামলেন প্রস্তাব করলেন, আবু হুরায়রা কোন আমার পেশাবে ধরছে ওই না, পেশাবে ধরে নাই, বলেন কি আবু হুরায়রা, ও মহিলা দেখো ভালো করে চিনতে পারো কিনা, দেখো এখন চিনতে পারো না, এখন তো ভালো খাই, এখন মুসলমানদেরকে আল্লাহ সম্পদ দিছে, হে মহিলা তোমার কে মনে পড়ে তোমার ঘরে এক যুবক চাকরি নিয়েছিল, রাতের বেলা তুমি তাকে নিয়ে বের হয়েছিল, তুমি উটের পিঠে আর ওই যুবকটা ছিল নিচে, তোমার প্রস্তাবে ধরেছিল, তুমি ওই যুবকের কান্দে পাড়া দেয়া নামছিল যেই জায়গায়, এইটাই সেই জায়গা, আর যেই যুবকের কাঁধে পাড়া দেয়া নামছিল এটা অন্য কেউ ছিল না, সেটা আমি আবু হুরায়রা ছিলাম, এই কথা বলে কেঁদে ফেলছে। হ মহিলা ওই দিন সামান্য পয়সার কারণে তুমি আমাকে মানুষ মনে করো নাই, আমার কাঁধে পাড়া দিয়ে তুমি নামছিল, আর আজকে আমি গভর্নর তুমি আমার কাছে বিয়া বসে গেছো, শোনো এই যে ইজ্জত আমার, একদিন তুমি আমার কাঁধে পাড়া দিয়ে নামছিল, আবার দেখো রব্বুল আলামিনের কুদরত, তিলকাল আইয়ামুন দাবিলুহা বাইনান নাস,
মানুষ এক রকম থাকে না এক অবস্থানে থাকে না ওই দিন তুমি আমার কাঁধে ভার দিয়ে নামছিলা রব্বুল আলামিন আজকে আমাকে আবার তৌফিক দিয়েছেন আমি তোমার কাঁধে ভার দিয়ে নামছি অর্ডারে শুনে রাখো এটা আমার কোনো কৃতিত্ব না আমার কোনো কারামত না এটা হলো সম্পূর্ণ রব্বুল আলামিনের কোরআনের মুজিজা এই কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইজ্জত বাড়ায় দিয়েছেন কাজেই মুহতারাম হাজেরিন এই কোরআনকে যদি আমরা ধরে রাখি এই কোরআনের চর্চা যদি আমরা বাড়াই এবং কোরআনওয়ালাদের খেদমত যদি আমরা করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইজ্জত বাড়ায় দিবেন দেখুন আপনারা এই পুরা সিলেট বিভাগে সবথেকে বেশি ইংল্যান্ড প্রবাসী আমেরিকা প্রবাসী আপনাদের এই এই পুরো এলাকায় কারণ এখানে মদনা রহমতুল্লাহ আলের কদম পড়েছে এখানে বড় বড় আলেমদের খেদমত আপনারা করেছেন এখনো পর্যন্ত আপনাদের এলাকার মানুষের উলামায়ে কেরামের প্রতি যে ভালোবাসা আমি সারা বাংলাদেশ কত জায়গায় যাই কিন্তু এই রকম মায়া মহব্বত আর আন্তরিকতা অন্য কোন এলাকায় দেখা যায় না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখুন আপনাদের এলাকাকে এমন রং গায়ে দিয়েছেন সারা বাংলাদেশের মধ্যে আপনাদের এলাকার মানুষ কোথায় শহর থেকে কত দূরে কত ভিতরে অথচ আপনাদেরকে আল্লাহ এমন অর্থনৈতিক সচ্ছল বানিয়ে দিয়েছেন এর একমাত্র কারণ হলো আপনারা কোরআনওয়ালাদেরকে ভালোবাসেন যতদিন পর্যন্ত আপনাদের এই ভালোবাসা থাকবে অনেকে বৃদ্ধ হয়ে গেছেন এখন আপনাদের কর্তব্য আপনাদের সন্তানদেরকে বোঝানো ও বাবারা আল্লাহ যে আমাদেরকে এই পরিস্থিতিতে আনছে এই পর্যায়ে আনছে এটা একমাত্র আলেম উলামা কোরআনওয়ালাদের খেদমতের কারণে আমরা দুনিয়ায় থাকবো না তোমরাও কোরআনওয়ালাদের খেদমত করবা আমরা কি আমাদের সন্তানদেরকে এটা বলতে পারবো না ইনশাআল্লাহ আরো জোরে কান